Assalamualaikum warahmatullahi wabarakatuh. Ami Muhammad Muhibullah, Shohagari Shikhak, Islam Unity Shikha, Pir Kashimpur, RM Uchcho Bidyaloy, Muradnagar, Kumilla. Shubhro Shikhartira, Corona Mahamarir Karone Online Classe, Tomaderke Shushagotom. Aske আমি যে অধ্যায় আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর মধ্যাংশ অমর একুশে যে মধ্যাংশ প্রবন্ধরা লিখেছে রফিকুল ইসলাম এই মধ্যাংশের ভাষা আন্দোলনের চেতনা এবং মুক্তিযুদ্ধের চেতনার উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে তোমরা লক্ষ্য করেছো আমি বোর্ডে পাঠ্যবিষয়টা অনেকটা লিপিবদ্ধ করেছি লিখেছি যে অমর একুশের গল্পে শীর্ষক গল্পে মহান ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এই গল্প থেকে জানব ভাষা আন্দোলন সম্পর্কে 1952 সালের 26 জানুয়ারি খাজা নাজিমুদ্দিন ঘোষণা করেছিলেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এই ঘোষণা ছিল তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তানের জন্য বিশ্বাসঘাতকতা ফলে ছাত্র সমাজ প্রতিবাদে ফেটে ওঠে এবং তৎকালীন সময়ে আওয়ামী মুসলিম লীগ ছাত্রলীগ যুবলীগ প্রগতিশীল রাজনৈতিক সংগঠনগুলো সর্বদলীয় কর্মপরিষদ গঠন করে শুধু তাই নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখনকার সময়ে বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ গঠন করে যাতে করে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীরা পূর্ব পাকিস্তানের লোকদেরকে জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল মেধাবী শিক্ষার্থীরা শুধু তাই নয় তখন ছাত্র শিক্ষক সাংবাদিক কবি সকলেই এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 14 ফেব্রুয়ারি পুনরায় ছাত্র ধর্মঘট পালিত হয় শুধু তাই নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখন ওই বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীরাও ঝাঁপিয়ে পড়েছিল তখন ঢাকার গলিতে গলিতে টিসি মধ্যে আরম্ভ করে সারা বাংলাদেশে এই আন্দোলনের ডাক ছড়িয়ে পড়ল 16 ফেব্রুয়ারি থেকে তখন 21 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস পালিত কবি এ সময় শেখ মুজিবুর রহমানকে কারাগারে বন্দী করে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে জানব যে তখন 30 জানুয়ারি ছাত্র ধর্মঘট পালিত হয় শুধু তাই নয় তখন আম জনতাও এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সুপ্রিয় শিক্ষার্থীরা যে আমরা জানব যে রফিকুল ইসলাম তখন তিনি 1934 সালে রফিকুল ইসলাম 1934 সালে চাঁদপুর জেলার মতলব উপজেলার কলাকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ বাংলা বিভাগে অধ্যাপনা করেন এবং এই
এই ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন রফিক বারকাত জব্বার তারা ভাষার জন্য জীবন দিয়েছিলেন এবং 23শে ফেব্রুয়ারি শহীদদের স্মরণে শহীদরা নির্মিত হয় পুলিশ শহীদ মিনারটিকে ধ্বংস করে দেয় আন্দোলন আরো বেগবান হয় পরিবেশে বাংলা ভাষা রাষ্ট্রভাষা মর্যাদা লাভ করে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এই ক্লাসে আমরা ভাষা আন্দোলন সম্পর্কে জানলাম আজকে যারা তোমরা উপস্থিত তোমরা অত তোমরা সকলেই এই ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস জেনেছ এবং যারা আসলে তাদেরকে জানিয়ে দেবে অনলাইন ক্লাসে তোমরা সকলেই তোমাদেরকে অভিনন্দন করা হলো তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে সকলেই ঘরে থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ